একটু পড়াশোনা করছিলাম দেবী কালীকে নিয়ে কালী ঠাকুরের যে মূর্তি কালী পুজোর যে আচার বা কালী পুজোর যে ডিস্ট্রিবিউশন মানে যেখানে যেখানে কালী পুজো করা হয় যারা কালীপুজো করেন সেগুলো দেখে বরাবরই মনে হতো যে এই দেবী খুব প্রাচীন কোনো দেবী কিন্তু যেহেতু এগুলো নিয়ে খুব একটা আলোচনা করা হয় না রিসোর্সের একটা অভাব তাই খুঁজছিলাম অনেক দিন ধরেই এই জন্যই এতটা দেরি হলো তাই যা পড়লাম যা বুঝলাম সেটাই এই পর্বে আলোচনা করব। আপনাদের সঙ্গে এর আগে একটা পর্বে যখন দেবী দুর্গাকে নিয়ে কথা বলছিলাম বলছিলাম যে আমাদের বঙ্গদেশে দেবী দুর্গা কেন এত জনপ্রিয় তার একটা কারণ বলেছিলাম আমাদের সভ্যতার মাতৃতান্ত্রিকতার পরম্পরা শুধুমাত্র আমাদের সভ্যতাই নয় আপনি পৃথিবীর যে কোনো পুরোনো সভ্যতা দেখুন বা প্রাচীন সভ্যতা দেখুন সব জায়গায় দেখবেন মাতৃতান্ত্রিকতার একটা ধারা কিন্তু রয়েছে তার একটা কারণও রয়েছে কারণ হলো সভ্যতার একদম লগ্নে মানুষ শস্য বা জন্ম এগুলোর জন্য কারোর একটা উপাসনা করতে চাইতেন এবং যেহেতু জন্মের সঙ্গে বা শস্যের সঙ্গে নারীর একটা অতপ্রত সম্পর্ক রয়েছে এই জন্যে তারা বেছে নিয়েছিলেন মাতৃকাকে বা মাতৃমূর্তিকে যাই হোক আমাদের হরপ্পা থেকে গঙ্গারেড়াই প্রত্যেক জায়গাতেই মাতৃমূর্তি পাওয়া গেছে এবং আমরা এখনও কালী পুজো করি কিন্তু এই কালী বৈদিক দেবী তিনি কতটা প্রাচীন এবং তিনি কিভাবে রূপ পেয়েছেন সেই সমস্ত নিয়েই এই পর্বে আমরা আলোচনা করব বৈদিক সাহিত্যে আমরা দেবী কালিকার উল্লেখ পাচ্ছি আমরা যদি ঋগ্বেদ দেখি দেখব সেখানে উষা এবং নিশার উল্লেখ রয়েছে এবং সুকুমার সেন বলছেন এই নিশাই বদলাতে বদলাতে কালক্রমে রূপ পাচ্ছে দেবী কালিকাতে আমরা যদি মার্কণ্ডেয় পুরাণ দেখি দেখব সেখানে শুম্ভ এবং নিশুম্ভের দুই সেনাপতি চণ্ডমুণ্ডকে হত্যা করার জন্য বা বধ করার জন্য আসছেন দেবী কালিকা এবং চণ্ডকে তিনি বধ করছেন বলে তার নাম হচ্ছে চণ্ডী এবং তার যে বর্ণনা সেখানে আছে সেই বর্ণনাটা কিন্তু আমাদের এখনকার কালীর যে ইমেজ তার সঙ্গে অনেকটাই মিলে যায় তিনি সেখানে বাগছাল পরিহিতা তার গলায় মানুষের মুন্ড এবং অঙ্গের মালা এবং তার মাংস যেন শুকিয়ে গেছে তার বিশাল বড় হাঁ এবং সেখান থেকে বেরিয়ে আসছে একটা জীব এবং সব মিলিয়ে একটা ভয়ঙ্কর রূপ সেখানে আমরা পাচ্ছি আমরা পুরাণে দেবী কালিকার প্রচুর গল্প পাব কালিকার প্রচুর উৎস সম্পর্কিত বিভিন্ন কথা সেখানে রয়েছে যেমন এক জায়গায় দেখা যাচ্ছে যে তিনি অম্বিকার ললাট থেকে প্রকট হচ্ছেন আবার কোথাও আমরা পাচ্ছি পার্বতীর থেকে যখন অম্বিকা বেরিয়ে যাচ্ছেন তখন পার্বতী কালো হয়ে যাচ্ছেন তিনিই হচ্ছেন কালিকা কিন্তু এই বৈদিক সাহিত্য লক্ষ্য করলে আপনারা দেখবেন সব জায়গাতেই কালী হচ্ছেন অংশ তাকে কোথাও আমরা প্রধান রূপে দেখতে পাচ্ছি না আবার আমরা যদি পক্ষান্তরে একদম লোকায়ত সংস্কৃতি দেখি সেখানে কি আমরা দেবী কালীকে দেখতে পাবো না প্রথম থেকে কিন্তু সেখানে আমরা দেবী কালীকে দেখতে পাবো না তাহলে আমরা কি করে বলছি কালী খুব প্রাচীন একজন দেবী এর কারণ আমাদের এই যে প্রাচীন সভ্যতা সেটা মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গেই একটু একটু করে বদলেছে ঠিক যেমন করে আমাদের মুখের ভাষা বদলায় তেমনভাবেই আপনারা লক্ষ্য করলে দেখবেন হরপ্পা সভ্যতায় যেভাবে মাতৃতান্ত্রিকতার উপাসনা করা হতো এখনও সেভাবে না হলেও মাতৃতান্ত্রিকতার উপাসনাটা কিন্তু রয়েছে সেটা হারিয়ে যায়নি কখনো না কখনও পুরুষতন্ত্রের চাপে বা উচ্চবর্ণীয় সমাজের চাপে সেটা প্রান্তিক হয়ে গেছে যারা তন্ত্রাচারী তারা দেখবেন শ্মশানে মশানে গিয়ে আশ্রয় নিয়েছেন বা কেউ বঙ্গদেশ ছেড়ে চলে গেছেন তিব্বত বা নেপালে যেটা বলছিলাম কালী যদি কোথাও নাই থেকে থাকেন তাহলে কালীকে আমরা পাচ্ছি কোথা থেকে দেখুন এখনও আমরা শিব পুজো করি শিবলিঙ্গে বা বিষ্ণু পুজো করি শালোগ্রাম শিলায় এই যে কোনো দেবতার রূপক হিসাবে শিলা পুজো করা এটা কিন্তু খুব প্রিমেটিভ একটা কালচার বা কখনো কখনো রেখাচিত্র যেটাকে বলা হয় যন্ত্র তার মাধ্যমেও কিন্তু পুজো করা হয় তাই প্রাচীনকাল থেকে শিলাতেই আমাদের মাতৃকা উপাসনা চলত। পরবর্তীকালে সেটাই বিবর্তিত হয়ে রূপ পায় বিভিন্ন মূর্তির এবং সেই মূর্তি এক এক জায়গায় এক একভাবে বিবর্তিত হয়েছে আমাদের বঙ্গদেশে পক্ষী টোটেম ছিল এবং সেখানে পক্ষী মাতৃকার উপাসনা করা হতো ঐতিহ্যেও আরণ্যকে দেখবেন বলা হচ্ছে বঙ্গদেশীয়দের বায়ংশী তার মানে তারা পক্ষী জাতীয় বা পক্ষীর উপাসক পাণ্ডুরাজার ঢিপিতে এরকম প্রচুর আর্টিফেক্টস পাওয়া গেছে পক্ষী মাতৃকার আপনারা ভাববেন যে কালীর কথা বলতে বলতে হঠাৎ পক্ষী মাতার কথা বলছি কেন তার কারণ এই দুটোর মধ্যে একটা অদ্ভুত কানেকশন রয়েছে সেই গল্পটাই আপনাদের বলি আপনারা নিশ্চয়ই অনেকেই কালীঘাটে গেছেন তারাপীঠে গেছেন কঙ্কালিতলায় গেছেন যেগুলোকে বলা হয় সতীর পীঠ তো এই যে মন্দিরগুলো এগুলোতে দেখবেন কোথাও প্রাচীন কোনো কালী মূর্তি নেই কী রয়েছে এখানে সতীর বিভিন্ন অঙ্গ পড়েছিল তাই সেই মূর্তির মধ্যে সতীর প্রস্তরীভূত অঙ্গ রয়েছে আমাদের এখানে তাম্রপ্রস্তর যুগের যে সভ্যতা ছিল সেখানে প্রচলিত ছিল একটা রীতি কী রীতি সেখানে মৃতদেহকে বিভিন্ন টুকরো করে কেটে সমাধিস্থ করা হতো এবং মনে করা হয় সেই সভ্যতার যারা মানুষ বা সেই যে জনগোষ্ঠী তারা তাদের উপাস্য কোনো মাতৃকাকে এভাবেই কর্তন করে বিভিন্ন জায়গায় সমাধিস্থ করেছিল এবং সেটাই পরবর্তীকালে বিভিন্ন রূপে অনেক হাজার হাজার বছর পর বিকশিত হয়েছে সুতরাং যোগাযোগ বা সম্পর্ক যে একেবারেই নেই সেটাই বা বলি কী করে এছাড়া বিভিন্ন ঐতিহাসিকগণ যারা এগুলো নিয়ে আলোচনা করেন তারা বলছেন এই যে পক্ষী মাতৃকার চঞ্চু সেটাই পরবর্তীকালে রূপ পেয়েছে জিভে এবং তার যে পক্ষ বা ডানা সেটা রূপ পেয়েছে খড়গতে আজ আমরা যেভাবে কালী পুজো করি কালী ঠাকুরের যে মূর্তির সঙ্গে আমরা পরিচিত বলা হয় তার প্রচলন করেছিলেন কৃষ্ণানন্দ আগম্বাগেশ যিনি শতকে নবদ্বীপে বর্তমান ছিলেন এবং ইনি ছিলেন রামপ্রসাদ সেনের গুরুস্থানীয় আমরা রামপ্রসাদের শ্যামা সঙ্গীত শুনেছি এবং দেখেছি কিভাবে তিনি শ্যামাকে করে তুলেছেন বাংলার ঘরের মেয়ে এবং সেখান থেকেই শ্যামা সম্পর্কে বাঙালির ইমেজ হয়তো আস্তে আস্তে বদলাতে শুরু করেছে তারপর রামপ্রসাদ যার সভাসদ ছিলেন সেই কৃষ্ণচন্দ্র তিনি নিজে অনেক কালী পুজোকে উৎসাহ দান করেছেন তার পৃষ্ঠপোষকতা করেছেন এবং এই তিনজনের একটা বড় ভূমিকা রয়েছে আজকে আমরা বাংলায় যেভাবে কালীপুজোর বিস্তার দেখতে পাই তার পিছনে কিন্তু কৃষ্ণানন্দই কি এই কালীমূর্তি তৈরি করেছিলেন সেটা সম্ভবত ঠিক নয় তার কারণ তারও প্রায় তিন চারশো বছর আগে বা পাঁচশো বছর আগে পাল যুগে আমরা কালী ঠাকুরের মূর্তি দেখতে পাই যেখানে আমরা দেখি যে কালী ঠাকুর একজন পুরুষের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন কিংবা আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি বিশেষত ব্রজ জানি যে বৌদ্ধ ধর্ম সেখানে আমরা দেখব ভূত ডামোর সেখানে আমরা দেখব ব্রজযোগিনী সেখানে আমরা দেখবো ডাকেনি এবং এই যে মূর্তিগুলো বা তারা এদের সঙ্গে কিন্তু কালী ঠাকুরের আজকের যে বিভিন্ন মূর্তি তার প্রচুর মিল রয়েছে সুতরাং কৃষ্ণানন্দ এটা শুরু করেছিলেন এটা খুব একটা ঠিক না হলেও তার ভূমিকা এখানে কোনোভাবেই অস্বীকার করা যায় না আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন খটখট করছে সেটা হচ্ছে কথা হচ্ছিল তো কালী নিয়ে হঠাৎ করে আমরা কেন বৌদ্ধ ধর্মতে চলে গেলাম তার কারণ এই যে বললাম যে যখন থেকে পুরুষতান্ত্রিকতার আগ্রাসন বা উচ্চবর্ণীয়দের আগ্রাসন শুরু হয়েছে সেই চাপে যারা মাতৃকা উপাসনা করতেন তারা কেউ কেউ হয়তো শ্মশানে মশানে আশ্রয় নিয়েছেন কেউ প্রান্তিক হয়ে গেছেন কেউ বা চলে গেছেন নেপাল তিব্বতে কেউ নিয়েছেন বৌদ্ধ ধর্মের স্মরণ কিন্তু যাই নিন না কেন তারা নিজেদের যে শিকড় সেটাকে ভুলতে পারেননি তাই বৌদ্ধ ধর্মে গিয়েও এই যে মাতৃকারা তারা বিভিন্ন নতুন নতুন রূপে বিবর্তিত হয়েছেন এই গল্পটা আরও অনেক বড় সেটা অন্য কোনো পর্বের জন্য তোলা থাক এই পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো এই পর্বটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাকে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট করতে উৎসাহ দেওয়ার জন্য লাইক আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ